नमस्कार मार प्रिय छात्र छात्री আইটিআই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম এবং তোমাদের যে সিবিটি এক্সাম সেটা নিয়ে তোমরা কিন্তু ধন্দে ছিলে যে কবে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে বা সিবিটি এক্সাম হবে তার ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে কারণ তোমাদের যে ফাইনাল শিডিউল সেই শিডিউলটা তোমাদের কিন্তু চলে এসছে এবং যে হল টিকিটের সমস্যাটা হয়েছে সেই হল টিকিটের সমস্যার জন্য কি বলা হয়েছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে তো এটা তোমরা প্রথমে দেখে নাও তোমাদের যে শিডিউলটা আছে প্র্যাকটিক্যাল এক্সামটা সেই প্র্যাকটিক্যাল এক্সামটা কবে থেকে হচ্ছে বারো তেরো এবং চোদ্দো এই তিন দিন তোমাদের ফার্স্ট ইয়ারের ছেলেদের হচ্ছে এবং যারা এক বছরের ট্রেড আছে তাদের ফাইনাল ইয়ার মানে ওয়েলডার কপা এই সমস্ত যে ট্রেডগুলো আছে তাদের যে ফাইনাল ইয়ার তাদের কিন্তু সেটা পরীক্ষাটা হচ্ছে তোমাদের ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম সোমবার মঙ্গলবার এবং বুধবার তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষাটা হচ্ছে কখন সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে সাড়ে নটা থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে ছটা পর্যন্ত তো ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে এই তিন দিন এবং সেকেন্ড ইয়ারে তোমাদের পরীক্ষা হবে কবে তোমরা যারা বাইশ চব্বিশ সেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তোমাদের ষোলো তারিখ এবং সতেরো তারিখ তোমাদের দুদিন দিন পরীক্ষা হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে মানে শুক্রবার এবং শনিবার পনেরোই আগস্ট তোমাদের স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকছে তোমাদের কিন্তু শুক্রবার এবং শনিবার দু দিন কিন্তু ষোলো সতেরোই আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা এবং সেটা কিন্তু ট্রেড প্র্যাকটিক্যাল পরীক্ষা ফাইনাল ইয়ার যারা দু হাজার বাইশ চব্বিশ সেশনের ছাত্রছাত্রীরা আছো যে সমস্ত ট্রেডের তাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের তোমাদেরও যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা সাড়ে নটা থেকে সাড়ে ছটা পর্যন্ত তোমাদের ছটা পর্যন্ত সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে এবং লাঞ্চ ব্রেক থাকছে তোমাদের কিন্তু আধ ঘন্টা দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত মানে আধ ঘন্টা তোমাদের কিন্তু খাওয়া দাওয়ার জন্য তোমাদের লাঞ্চ ব্রেক থাকছে আর বাকি সময়টা তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে এবং তোমাদের হল টিকিটের ব্যাপারে বলি এবং পরীক্ষার সময় কিভাবে তোমাদেরকে যেতে হবে সেই তথ্যগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে প্রথমে দেখে নাও তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনার এক্সামিনটা হবে সেই প্র্যাকটিক্যাল এক্সামটা তোমাদের কিন্তু এক্সামিনাররা সেই এক্সামটা নেবে তোমাদের প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা এক্সামিনার আছে সেই এক্সামিনাররা তোমাদের কিন্তু এক্সামটা নেবেন প্রত্যেক টেডের জন্য প্রত্যেক ইয়ারের জন্য আলাদা আলাদা এক্সামিনার আছেন এবার হচ্ছে তোমাদের যে হল টিকিটের ডেটটা সেই হল টিকিটের ডেটটা যেটা মেনশন করা আছে এখানে দেখতে পাচ্ছ দ্য ডেট মেনশন অন দ্য প্র্যাকটিক্যাল হল টিকিট উইল বি দ্য ফার্স্ট ডেট অফ দ্য এক্সামিনেশন বারোই আগস্ট তোমাদের কিন্তু প্রথম দিন হচ্ছে বারোই আগস্ট দ্য এক্স্যাক্ট ডেট অফ দ্য এক্সামিনেশন ফর এ ট্রেনিং ক্যান বি প্ল্যান্ড বাই দ্য স্টেট এবং আইটিআই তো এটা কিন্তু প্ল্যান করে থাকে এবার তোমাদের হল টিকিটের সমস্যাটা দেখো যে হল টিকিটের সমস্যাটা তোমাদের বারবার ধরে তোমাদের সমস্যায় আসছে ডিজিটির তরফ থেকে বারবার ধরে কারেকশন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই সমস্যাটার সমাধান হচ্ছে না তবে আজকে তোমাদের একটা হল টিকিট তোমাদের এসছে আট তারিখে তোমাদের যে হল টিকিটটা এসছে সেই হল টিকিটে কী এসছে আর আগের হল টিকিটগুলোতে কী ছিল সেই পার্থক্যটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে হল টিকিটটা এই হল টিকিটটা আগের হল টিকিট মানে তোমাদের যেটা সাত তারিখে কালকে যে হল টিকিটটা দিয়েছিলো এখানে এক আগস্ট ছিল মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে বারোই আগস্ট থেকে কিন্তু যেটা ছিল একে আগস্ট দেওয়া ছিল সেই একে আগস্টে কিন্তু তোমাদের ভুল যে ডেটটা সেই ডেটটা রঙ ছিল আমি তোমাদেরকে বলেছিলাম এই হল টিকিটটা ইগনোর করতে তো নতুন করে আবার হল টিকিট আসতেও পারে বা এই হল টিকিটে পরীক্ষা হতে পারে সেটা এখানে স্ট্যাম্প দেওয়া থাকবে কলেজের স্ট্যাম্প দেওয়া থাকবে বা সিগনেচার করা থাকবে যে এটা তোমাদের হল টিকিটও হতে পারে তবে ডিজিটি সেটা করেনি ডিজিটি আবার নতুন করে হল টিকিট জেনারেট করেছে কিন্তু সেই হল টিকিটও আবার ভুল এসছে যে ভুলটা এসছে তোমাদের হল টিকিটে সেই হল টিকিটে আট তারিখ যে ডিজিটি আবার যে হল টিকিটটা জেনারেট করেছে সেখানে দেখো এটা সেকেন্ড ইয়ারে সেশানের ছাত্রছাত্রী তাদের যে পরীক্ষাটা তাদেরও বারোই আগস্ট থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ছিল যে ইয়ার টু মানে সেকেন্ড ইয়ার এক্সামিনেশান সেশান জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে কিন্তু ট্রেনই অ্যাডমিটেড ইন এখানে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনই অ্যাডমিটেড ইন আগস্ট দু হাজার বাইশ মানে বাইশ চব্বিশের ছাত্র সেটা হচ্ছে ইয়ার টু মানে সেকেন্ড ইয়ারের ছাত্র আগস্ট বাইশের বাইশ চব্বিশের ছাত্র তাদের কিন্তু এসছে বারোই আগস্ট ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা বারোই আগস্ট তো সেই বারোই আগস্টে তোমাদের এটা কিন্তু ভুল হল টিকিট তো এই হল টিকিটটা তোমাদের কিন্তু আবার চেঞ্জেস হতে পারে তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা যেহেতু ষোলো তারিখ থেকে আছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ তো সেই সময় আছে যেহেতু তোমাদের কিন্তু এই হল টিকিটটা আরও অন্য অন্য হল টিকিট আসতে পারে তবে তোমরা এটা ইগনোর করে রাখো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর নতুন যারা ফার্স্ট ইয়ার আছো তাদেরও হল টিকিট বেরিয়ে গেছে দু হাজার তেইশে যারা অ্যাডমিটেড হয়েছো তাদের কিন্তু ডেটটা বারোই আগস্ট কিন্তু চলে এসছে এই হল টিকিটটা যেটা সেটা নতুনভাবে আপলোড হয়েছে এই হল টিকিটে তোমাদের কিন্তু এক্সাম হবে এটাই তোমাদের ফাইনাল হল টিকিট এবং তোমাদের আগস্ট বারো তারিখে পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু তোমাদের নোটিশটাতে মেনশন করাই ছিল যে ফার্স্ট ডেটটা এখানে কিন্তু মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে আর বাকিটা কিন্তু এই যে ফাইনাল শিডিউলটা যেটা আমি তোমাদেরকে শো করালাম সেটা তোমাদেরকে দেখে কিন্তু পরীক্ষাটা যেতে হবে তোমাদের সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হবে ছটা পর্যন্ত তো অতএব তোমরা সেইভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবে এবং তিন দিন তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারের জন্য তিন দিন পরীক্ষা হবে আর সেকেন্ড ইয়ারে যারা আছো ষোলো তারিখ এবং সতেরো তারিখ পরীক্ষা হচ্ছে দিন তোমাদের পরীক্ষা হবে এবার চলো আমরা কী করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হয় তার পুরো প্রসেসগুলো দেখাবো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবারই দেখাবো তো প্রথমে আমরা সেকেন্ড ইয়ার দেখাবো তো তার জন্য তোমরা প্রথমে তোমাদের স্কিল ইন্ডিয়া যে পোর্টালটা আছে সেই পোর্টালটা তোমরা লগ ইন করবে তো তার জন্য লগ ইন করতে গেলে কী করতে হবে না লগ ইন করতে গেলে এখানে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে তার জায়গায় এখানে লগ ইন অপশানটা রয়েছে সেখানে সেখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে আমি খুব সংক্ষেপের মধ্যে বলবো তোমরা পুরো প্রসেসটা দেখে নেবে দরকার হলে স্ক্রিনশট করে নেবে এই যে লার্নার বা পার্টিসিপেন্ট রয়েছে এখানে তোমাদের ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট আছো তাদেরকে এখানে লগ ইন করতে হবে আর নিচে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই ট্রেনিং সেকেন্ড ইয়ার অনলি যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো তাদেরকে এইখানে ক্লিক করতে হবে তোমাদের হল টিকিট ডাউনলোড করার জন্য আগে আমি সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি তারপরে ফার্স্ট ইয়ারটা তোমাদেরকে দেখাবো কোথায় তোমরা হল টিকিটটা পাবে এখানে তোমাদের পিআরএন নাম্বারটা দিয়ে দেবে যেটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটা আর দিয়ে লিখতে হবে এবং ডেট অফ বার্থটা তোমাদেরকে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখে সাবমিট করছি সেইভাবে তোমরা লিখে পর সাবমিট করবে সাবমিট করার পর এরকম তোমাদের খুলে যাবে এখানে থ্রি ডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা সিবিটি ফিজ বলে যে অপশানটা পাচ্ছ সেই সিবিটি ফিজ তোমরা ক্লিক করবে সিবিটি ফিজে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে চলে আসবে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবে এখানে তোমার পুরো ডিটেলসটা এখানে শো করবে তোমার পিয়ারের নাম্বার থেকে শুরু করে তোমার কলেজের নাম এক্সাম ফিস পেড করেছো কিনা সব কিছু তোমরা এখানে শো করবে সিবিটি এক্সামেরটা এখন নেই প্র্যাকটিক্যাল এটা দেখো থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাবে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড প্র্যাকটিক্যাল হল টিকিট অপশানটা আসছে কিনা এখানে সবাইকারি চলে এসছে ডাউনলোড প্র্যাকটিক্যাল হল টিকিট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে তোমাদের ফোনে তোমরা ফোন থেকেই কর করতে পারবে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের নিজেদের কাছে রেখে দেবে অ্যাডমিট কার্ডটা পরে বলছি আমি বাকিটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে এসছে তোমরা এখানে তোমাদের কখন কি পরীক্ষা আছে কোন জায়গায় কোন সেন্টারে পরীক্ষা আছে এবং সেগুলো দেখে নেবে গাইডলাইন্সগুলো পড়ে নেবে সমস্ত কিছু গাইডলাইন্স পড়ে নেবে এবার হচ্ছে ফার্স্ট ইয়ারে চলে আসি ফার্স্ট ইয়ারে লার্নার এবং পার্টিসিপেন্টে তোমাদেরকে ক্লিক করতে হবে যেমনটা বলেছিলাম তো তোমাদেরকে যে নাম্বারটা রেজিস্টার্ড আছে সেটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে ওটিপি আসবে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে সেটা দেওয়ার পরে তোমাদের কিন্তু লগ ইনটা করে নাও লগ ইনটা করার পরে তোমাদের ড্যাশবোর্ডে চলে যাও ড্যাশবোর্ডে যাওয়ার পরে তোমরা নিচের দিকে স্ক্রল করে আসবে ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখবে থ্রি ডট অপশান পাবে সিবিটি ফিজ অপশান পাবে সিবিটি ফিসে ক্লিক করবে সিবিটি ফিজে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরও সেম কিন্তু কলেজের ডিটেলস তোমরা শো করবে থ্রি ডট শো করবে তোমাদের সেখানে তোমরা ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে ডাউনলোড প্র্যাকটিক্যাল হল টিকিট যেমনটা সেকেন্ড ইয়ারের ছিল সেরকম সেম টু সেম তোমাদেরও কিন্তু আছে সেখানে ক্লিক করার পরে সাথে সাথেই কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে তোমাদের প্র্যাকটিক্যাল হল টিকিটটা এখান থেকে তোমরা ফোন থেকেই তোমরা তোমাদের হল টিকিটটা পেয়ে যাবে এটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে নেবে সবাইকেই বলছি দুই কপি করে প্রিন্ট করবে এক কপি নিজের কাছে রাখবে এক কপি তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবে এবার কলেজে স্ট্যাম্প দিতে হবে না কী হবে সেটা তোমরা কিন্তু কলেজে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে এবং তোমাদের যে গাইডলাইন্সগুলো সেই গাইডলাইনসগুলোও পড়ে নেবে তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষার সময় তোমরা তোমাদের যে সমস্ত অ্যাসাইনমেন্ট কপিগুলো আছে সেই অ্যাসাইনমেন্ট কপি তোমরা নিয়ে যাবে প্র্যাকটিক্যাল থিওরি তোমাদের কলেজের যেমন যা নিয়ম আছে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিক্যাল কপি এবং থিওরি কপি দু যে খাতাগুলো আছে সেইগুলো তোমরা নিয়ে যাবে অ্যাসাইনমেন্ট তোমরা প্রপার ড্রেস আপ হয়ে যাবে কলেজের ড্রেসে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সু পরে অবশ্যই তোমরা কলেজ যাবে কারণ যেহেতু এটা প্র্যাকটিক্যাল এক্সাম সেই প্র্যাকটিক্যাল এক্সামে শু ছাড়া তোমাদেরকে কিন্তু অ্যালাউ নাও করতে পারে তো প্রত্যেকটা কলেজেরই এই আইটিআইয়ের এই নিয়ম আছে যে সু পরে তোমাকে কিন্তু কলেজ যেতে হবে ওয়ার্কশপে এন্ট্রি করতে হবে এটা তোমরা কিন্তু অবশ্যই সু পরে যাবে এবং আইডেন্টি কার্ড যদি কলেজের আছে অবশ্যই আইডেন্টি কার্ডটা তোমরা পরে যাবে তো এই যে নিয়মগুলো এই নিয়মগুলো তোমরা কিন্তু অবশ্যই মেনে চলবে যাতে করে তোমরা সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোনো সমস্যা না হয় আর সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত যে পরীক্ষা হচ্ছে সেই ছটা পর্যন্ত তোমাদেরকে কিন্তু সেই টাইম ম্যানেজমেন্টটা তোমাদেরকে করতে হবে কারণ সেই টাইমের মধ্যেই তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে তো তোমাদের যে থাকার ব্যবস্থা বা যাওয়া আসার ব্যবস্থা সেটা তোমাদেরকে নিজস্ব পার্সোনাল ব্যাপার সেটা তোমাদেরকে করে নিতে হবে কারণ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু বেরোতে পারবে না এছাড়াও তোমাদেরকে যদি বলি তোমরা কিন্তু ভাইবার একটা সেশন থাকে প্র্যাকটিক্যাল এক্সামের সময় তো সেই ভাইবার সেশনের জন্য তোমরা অবশ্যই প্রিপেয়ার হয়ে থাকবে কারণ ভাইবার সেশনের জন্য সেটা কিন্তু কোশ্চেনেই দেওয়া থাকে যদি কোশ্চেনে ভাইবার সেশন থাকে তো প্র্যাকটিক্যাল এক্সামের সময় ভাইবা হয় তো সেই ভাইবাতেও মার্কস থাকে তোমাদের মার্কস সেই মার্কস আপলোড হয় তোমাদের এক্সামিনার যারা আছেন যারা বাইরে থেকে আসেন এক্সামিনার তারা কিন্তু সেই এক্সামটা তোমাদের নেয় ভাই ভাটা নেয় তোমাদের খাতা সিগনেচার করে অনেক কিছু ব্যাপার থাকে প্র্যাকটিক্যাল এক্সামের সময় সেগুলো তোমরা প্র্যাকটিক্যাল এক্সামে বুঝতে পারবে তো এছাড়া তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যা যা তোমাদের সাজেশন আছে সেগুলো তোমরা প্রিপেয়ার করে রাখো এছাড়া আর কিছু বলবো না পরীক্ষার দিনে গিয়ে তোমরা কিন্তু সমস্ত সিস্টেমটাই তোমরা বুঝতে পারবে বাকি তোমরা পেন নিয়ে যাবে পেন পেন্সিল স্কেল যেটা স্কেল তোমাদের থাকে জ্যামিতি বক্স সেটা তোমরা নিয়ে যাবে কারণ তোমাদেরকে ছবি আঁকা বা লেখার একটা ব্যাপার থাকে যে প্র্যাকটিক্যাল জবটা তোমরা বানাবে সেই প্র্যাকটিক্যাল জবটা তোমাদেরকে লিখতে হবে সেই লেখার জন্য পেপার তোমাদেরকে কলেজ থেকে দেওয়া হবে সেই পেপারে তোমাদেরকে কিন্তু জবটা কীভাবে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর তোমার কিন্তু লিখতে হবে এবং পারলে সেটা ড্রয়িংও করতে হয় সেই জন্য তোমরা পেন্সিল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কলেজে নিয়ে যাবে পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তাহলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমাদের এক্সাম সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে বা আমাদের টেলিগ্রামও লিখে জানাতে পারো আর বাকি দেখা হচ্ছে পরের পরবর্তী ভিডিও নিয়ে নেক্সট আপডেট নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই